আসলে আনফরচুনেটলি না, আমি জানি এটা শুনলে হয়তো অনেকে কষ্ট পাবে, বাট ইয়াশ ভাইয়া হচ্ছে আমার শীতের মধ্যে কেন যেন আমার হচ্ছে বৃষ্টির সিন একটু বেশিই পড়ে। আমি নর্মালি হচ্ছে খুবই মানে ঠান্ডা আমি অনেক ভয় পাই, কারণ আমি অল্পতেই হচ্ছে আমার ঠান্ডা লেগে যায়। বাট আমি ফর্চুনেটলি আই গট এ রেইনকোট, সো এই কারণে হচ্ছে ওই রকম ভিজতে হয় নাই। বাট তারপর মাথায় তো পানি লাগছে, ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস খুব বেশি। এটা কোন নাটকের বা কোন ফিল্ম? এটা হচ্ছে ভিকি জাহেদ ভাইয়ার হচ্ছে ভ্যালেন্টাইনের একটা কাজ আসছে আমার আর ইয়াশ ভাইয়ার। ও জোস, হ্যাঁ ইয়াশ রোহান সেটা বলে গেছে তার ইন্টারভিউতে। আচ্ছা, তো ওইটা শুটিংই হচ্ছে শেষ করলাম আমরা। গ্রেট, এবং এটা নাম কি বলা যাবে? চিহ্ন। চিহ্ন, ওয়াও। সো ডেফিনেটলি এটা খুবই দারুণ একটা কাজ হবে, কারণ এই কাপলকে নিয়ে এখন অনেক গল্প হয়। এবং তুমি জানো যে আমি এখন তোমাকে কি প্রশ্ন করবো, ইয়াশকে হচ্ছে মানে একদম শেষের দিকে গিয়ে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে তোমাকে আমি শুরুর দিকে, কারণ আমার কিছু করার নেই, ভিকি জাহেদের প্রসঙ্গ চলে এসছে এবং এই কাজের প্রসঙ্গ। আসলেই কি তোটিনী এবং ইয়াশ রোহানের মাঝে প্রেম বা প্রণয় চলছে? আসলে আনফরচুনেটলি না, আমি জানি এটা শুনলে হয়তো অনেকে কষ্ট পাবে, বাট ইয়াশ ভাইয়া হচ্ছে আমার, হি ইজ জাস্ট মাই কোয়ারিটিস্ট অ্যান্ড হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। দেখা যায় যে আমি কাজ করতে গেলে মানে যখনই আমি ইয়াশ ভাইয়ের সাথে কাজ পড়ে আই ফিল ভেরি কমফোর্টেবল ওয়ার্কিং উইথ হিম, বিকজ আমাদের কনস্ট্যান্টলি এত কাজ হয়েছে একসাথে, ওইটার জন্য হয়তো আমার কাছে মনে হয় যে আমাদের অন স্ক্রিন কেমিস্ট্রিটা এতই ভালো যা দর্শক এত পছন্দ করে, এ কারণে হয়তো আমাদেরকে এত রিয়েলিস্টিক লাগে দেখেই কেমিস্ট্রিটা মানুষ মনে করে যে আই থিঙ্ক দুজনের মধ্যে কিছু আছে। বাট এরকম কিছুই না, আই রেসপেক্ট হিম, শুনলে আমরা কষ্ট পাবো, আমরা হ্যাপি হবো, কারণ আমরা চাই যে এত সুন্দর একটা কাপল কিছু হলে খুব ভালো লাগতো আমাদের কাছে। নামটা কে রেখেছিল? নাম খুবই চমৎকার, নাম মানে এত সুন্দর চোখ দেখেই বোধহয় এরকম নাম রেখেছিল। আই ডোন্ট নো পুরো নামের অর্থ কি। আমার নামের অর্থ হচ্ছে নদী। আচ্ছা বাদ দাও, এখন চোখের পাওয়ার কত? পাওয়ার কি আরো বেড়েছে? না, এখন হচ্ছে -4 আর -3.75, বাট আমার মনে হয় এখন ডক্টরের কাছে গেলে আর একটু বাড়বে। কোনো কিছু করা কি সম্ভব, লেসিক বা অন্য কিছু? মানে শুটিং করতে প্রবলেম হয় না? প্রবলেম হয় না যে তা বলবো না, একটু ইস্যু হয়, সো দেখি ভাবছি কি করা যায় এটা নিয়ে, লেসিক কোন হয় করিয়ে ফেলব। চশমা পরে কখনো শুটিং করা হয়েছে কোনো ক্যারেক্টার? এখন পর্যন্ত না। সিনেমা করবে কবে তুমি? নাকি করে ফেলেছো? না না না, খুব করে ফেলিনি। আসলে আমার কাছে আপু সবসময় মনে হয় যে সিনেমা অনেক বড় একটা পর্দা, তো সিনেমার জন্য আমি আসলে এখনও অতটা ক্যাপেবল না। আই নিড টু ওয়ার্ক অন মাই ফ্লস, আই নিড টু ইম্প্রুভ মাই অ্যাক্টিং স্কিল। তারপরে যখন সময় হবে, যখন আমি মনে করবো যে আমি প্রিপেয়ার, তখন ইনশাল্লাহ সিনেমা করবো। কিন্তু তখন তোটিনী ওই একই রকম অন্য ধরনের ভিন্ন ধরনের সিনেমা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আশা রাখি।